Assalamu alaikum. How are you students? I hope you are all well. I am fine, thank you. Good afternoon. Students, amra goto din Shankar area Dhaka Babule Abodjona mukto porichhanno korar কার্যক্রমের একটা প্যাসেজ দেখেছিলাম, কিছু প্রশ্ন, কিছু গ্যাপ ফিলিংস, চুজ দ্য বেস্ট স্টেটমেন্ট পড়েছি। আজ আমরা পড়ব লেসন 9, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এই কম্প্রিহেনশন। আসো এখানে কিছু নতুন শব্দ আমরা পাবো, যেগুলো প্রথমে দেখে নিই। ডিজিজ, রোগ, অ্যাংজাইটি, উদ্বেগ, বডি অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ, অ্যাক্টিভ, সক্রিয়, চেয়ারফুল, প্রফুল্ল, হাইজিন, স্বাস্থ্যবিধি, নিউট্রিশন, পুষ্টি, মেডিকেয়ার, চিকিৎসা সেবা, এসেন্সিয়াল, অত্যাবশ্যক, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। আমরা পুনরায় বোর্ডে লেখা নতুন শব্দগুলো উচ্চারণ এবং মানে জেনে নিই। প্রভাত, প্রভাত বাক্য, ডিজিজ, রোগ ব্যাধি, অ্যাংজাইটি, উদ্বেগ, বডি অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ, অ্যাক্টিভ, সক্রিয়, চেয়ারফুল, প্রফুল্ল, হাইজিন, স্বাস্থ্যবিধি, নিউট্রিশন, পুষ্টি, মেডিকেয়ার, স্বাস্থ্যসেবা, এসেন্সিয়াল, অত্যাবশ্যক, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য।
Open your text, lesson 9. Health is wealth. Hasto sampad. এই অনুশীলনটা আমরা দেখি এবং এর মানে গুলো করি। এই প্রবাদ সেজ হেলথ ইজ ওয়েলথ। প্রবাদ বাক্যে আছে স্বাস্থ্য সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি। সুস্থ থাকা মানে রোগ ব্যাধি মুক্ত এবং উদ্বেগ থেকে মুক্ত থাকা। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গান। সুস্বাস্থ্য শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখে। ইট অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড। এটা সুস্বাস্থ্য শরীর এবং মনকে সুস্থ রাখে। পিপুল ইন গুড হেলথ, স্বাস্থ্যবান লোক আর অ্যাক্টিভ, কর্মঠোর, কেয়ারফুল, সুস্বাস্থ্য এবং হ্যাপি, সুখী হয়। ইফ ইউ আর হেলদি ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। স্বাস্থ্যবান লোক নিজেরা সুখী হয় এবং সমাজে অন্যান্য সাহায্য করতে পারে। টু কিপ ইন গুড হেলথ উইচ দ্যাট বি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। সুস্বাস্থ্য হতে হলে আমাদের স্বাস্থ্যবিধি সম্বন্ধে জানতে হবে। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। সুস্বাস্থ্য রাখা কিছু নিয়মকানুন অনুশীলন করাই হচ্ছে স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিসেস দ্য রুলস অফ হাইজিন। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধির জন্য এই নিয়মগুলো মেনে চলব। প্রপার ফুড, যথাযথ খাদ্য অ্যান্ড নিউট্রিশন, পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক কষ্ট, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিন লাইননেস, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেন্সিয়াল ফর গুড হেলথ। এবং যথাযথ স্বাস্থ্যসেবা অত্যাবশ্যক ভালো স্বাস্থ্যের জন্য। সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ অ্যাজ ফলোজ। নিম্নে কিছু ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য নিয়মকানুনের কথা বলা হলো। ব্যালান্স ডায়েট, সুষম খাদ্য। আওয়ার ফুড শুড কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইনটেক। আমাদের প্রকৃত খাদ্যতে থাকতে হবে শর্করা, স্নেহ, আমিষ, খাদ্যপ্রাণ, খনিজ পদার্থ এবং বিশুদ্ধ পানি। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসের সাথ এক। ব্যক্তিগত সুস্বাস্থ্য রাখতে হলে নিম্নে কিছু নিয়মকানুন দেওয়া হলো। ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে ভালোভাবে হাত ধৌত করা। বাথ রেগুলারলি অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথ, নিয়মিত গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। ব্রাশ ইওর টিথ টুয়াইস রেগুলারলি, দিনে দুইবার দাঁত পরিষ্কার করা। ডু নট লেট ইওর নেলস গ্রো লং, কাট আঙ্গুল কখনোই বড় হবে না, কাট দেম রেগুলারলি, এটা নিয়মিত কেটে ফেলতে হবে। ওয়াশ ইওর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, বিছানা যাওয়ার পূর্বে হাত এবং পা ভালোভাবে ধৌত করতে হবে। এবার আমরা কিছু বেস্ট অ্যান্সার, চারটা অপশন দেওয়া থাকে, অপশন থেকে সঠিক উত্তরটা বেছে নিব। আমরা বোর্ডে যাই, দেখি অপশনগুলো কি কি আছে আর আমাদের প্রশ্নগুলো কি কি আছে। এক নম্বর, এ হেলদি ম্যান হ্যাজ, একজন স্বাস্থ্যবান ব্যক্তি কি থাকে। স্যাডনেস,
happiness, fat body, anxiety. এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি, হ্যাপিনেস। আমরা এরকম সিল কম্প্রিহেনশনে চুজ দ্য বেস্ট স্টেটমেন্ট পেতে হলে উত্তর লেখার সময় উত্তরপত্রে এভাবে অবশ্যই তোমরা মনে রাখবে উত্তরপত্রে লেখার নিয়মটি। এবার দুই নম্বরে যায় দ্য ওয়ার্ড ফাংশনিং মিনস। অপশন চারটি হচ্ছে ওয়ার্কিং, প্রোগ্রামিং, অর্গানাইজিং, সিলিবারিটি। এখানে চারটা অপশনের মধ্যে প্রথম অপশনটি উত্তরে সঠিক উত্তর ওয়ার্কিং। তিন নাম্বার উই শুড টেক এক্সারসাইজ। আমরা আমাদের ব্যায়াম করা উচিত কখন? অপশন চারটি হচ্ছে ওয়ান্স টুয়াইস ডেইলি সামটাইমস। একবার দুইবার প্রতিদিন সামটাইমস কিছু সময়। চারটা অপশনের উত্তর কি হবে ডেলি? উত্তর লেখার নিয়ম কানুন তোমাদের বলেছিলাম, আবারও বলছি
এবার আমরা যাব 4 নম্বরে ডু নট লেট ইওর নেলস অপশন শর্ট বি গ্রো লং সি ক্লিন ডি হাই এখানে সঠিক উত্তর হচ্ছে গ্রো লং পাঁচ নাম্বার উই শুড কিপ আওয়ার হাউস অপশন এ ক্লিন অপশন বি ওয়াশ অপশন সি সুইপ অপশন ডি কেয়ারফুল আমরা এখানে উত্তরটি দেখছি অপশন এ তাহলে লিখব আমরা গতদিনও চুজ দ্য বেস্ট স্টেটমেন্টে অপশন দেখেছিলাম আজও দেখলাম অবশ্যই আশা করি আমাদের এটা মনে থাকবে আমরা যথাযথ অনুশীলন করব ইনশাআল্লাহ এখন যে জায়গায় আমি যাচ্ছি প্রশ্নের আর একটা ধারা গ্যাপ ক্লিন একবার আমি তোমার করে নিই হেলদি জয়েল স্বাস্থ্য সম্পদ ফর সাউন্ড হেলথ উই হ্যাভ টু সাম হেলথ রুল সাচ অ্যাজ টেকিং ব্যাশ ডায়েট কিপিং ক্লিন ডুইং সাম রেগুলার এক্সারসাইজ অ্যাভয়েডিং সি ড্যাশ অ্যান্ড রুটেন ফুড এক্সেট্রা টেকিং রেগুলারলি ডি ড্যাশ And rest also very necessary for our dash. Orthota kureni for sound health we have to. Amader sushastho thakle mene cholte hobe sound health rules. Shasther kichu niyom such as taking. Ebong khete hobe sushomo khaddo keeping clean. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডুইং সাম রেগুলার এক্সারসাইজ
নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে, অ্যাভয়েডিং ড্যাশ খাদ্য, রোটেন ফুড এর বাসি খাবার, টেকিং রেগুলার নিতে হবে, অ্যান্ড রেস্ট অলসো ভেরি নেসেসারি ফর আওয়ার ড্যাশ। গ্যাপ ফিল করার সময় আমরা প্রথম যে কয়টা বাক্য দেওয়া থাকবে ওই কয়টা বাক্য ভালোভাবে দেখে নিব এবং অর্থগুলো জেনে নিয়ে সঠিক অর্থটা বসানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ। হেলদি গোয়িং ফর সাউন্ড হেলথ, সুস্বাস্থ্যের জন্য উই হ্যাভ টু কি করতে হবে মানতে হবে। Follow some health rules such as taking কিছু খাদ্য খেতে হবে, এরকম খাদ্য ব্যালান্স দেয়, কিপিং ক্লিন, ডুইং সাম রেগুলার এক্সারসাইজ, অ্যাভয়েড সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রত্যাহার করতে হবে কোন ধরনের খাদ্য, জীবাণুমুক্ত বা বিষাক্ত খাদ্য, রোটেন ফুড এবং বাসি খাবার। এরপরে কি করা হচ্ছে, টেকিং রেগুলার প্রতিদিন নিতে হবে,
কি করতে হবে? ঘুমাতে হবে। স্লিপ এন্ড দেয়ার ইজ অলসো ভেরি নেসেসারি আমাদের জন্য প্রয়োজন ঘর আওয়ার। কিসের জন্য? ঘর আওয়ার বডি শরীরের জন্য। আমরা দুটো অপশন দেখলাম, একটা চুজ দ্য বেস্ট স্টেটমেন্ট, একটা ফিলিং দ্য গ্যাপ। আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন তোমাদের বাড়িতে করার জন্য বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা তুলে নিবে। প্যাসেজটাকে প্রথম তিন চারবার ভালো করে পড়ে নিয়ে শিক্ষকদের সহায়তা বা বাড়ির বড়দের সহায়তা নিয়ে এই উত্তরগুলো লিখবে খাতায়, এবং পরবর্তীতে প্যাসেজে এগুলো মিলিয়ে নিয়ে দেখবে এবং ঠিক করবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। এক নাম্বার, হোয়াট ডাজ গুড হেলথ মিন, সুস্বাস্থ্য বলতে কি বোঝায়। দুই নাম্বার, হাউ আর পিপুল ইন গুড হেলথ, স্বাস্থ্যবান লোকেরা কেমন থাকে। হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন, স্বাস্থ্যবিধি বলতে কি বুঝো। চার নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালান্স ডায়েট, সুষম খাদ্য বলতে কি বুঝো। হাউ আর পিপুল ইন গুড হেলথ, তিন নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন, নাম্বার চার, হোয়াট ডু ইউ মিন বাই ব্যালান্স ডায়েট, এই চারটা প্রশ্ন তোমরা নিজেরা লিখবে খাতায়, পরে প্যাসেজ দেখে মিলিয়ে নেবে আশা করি, তোমরা লিখতে সক্ষম হবে এই দোয়া করি। স্টে হোম, স্টে সেফ, স্টাডি ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.